এখন অস্থিরতা বিরাজ করছে চালের বাজারে। গত এক মাসে 5 থেকে 7 টাকা বেড়েছে বিভিন্ন প্রকার চালের দাম। এমন ঊর্ধ্বমুখীর জন্য মিল মালিকদের কারসাজিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এই অবস্থায় সরকারকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ক্রেতারা। এদিকে বাজারে শীত ও গ্রীষ্মের সবজিতে সয়লাভ থাকায় দাম ক্রেতাদের নাগালের মধ্যে। এছাড়া স্বাভাবিক আছে নিত্যপণ্য মাছ ও মাংসের দাম। ইকরামুল আদনানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনের সকালবেলা চালের বাজার ছিল প্রায় ক্রেতাশূন্য। যারাই আসছেন চাল কিনতে দামের ঊর্ধ্বমুখীতে ক্ষোভ প্রকাশ করছেন তারা। গত এক মাসে প্রতি কেজি চালের দাম 5 থেকে 7 টাকা বেড়েছে বলে জানান এই ক্রেতা। চালের দাম এত পরিমাণ বাড়ছে যা কর্মতার বাইরে। দেড় মাস আগে যা কিনছি 3200 টাকা, এখন কিনলাম 3500 টাকা এক বস্তা চাল। এই জন্য চালের মিল মালিকদের কারসাজিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আমাদের ভাগ্য খারাপ, আমরা খুচরা ব্যবসায়ী, আমরা বদনামের শিকার হই। আমরা আমাদের কাছে তো আর সিন্ডিকেট না, যারা ওই যে কয় না বড় মানুষে অপরাধ করে ওরা পার পেয়ে যায়। তবে ভিন্ন চিত্র সবজির বাজারে। শীত ও গ্রীষ্মের সবজিতে ছয় লাভ থাকায় স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে সবজি। তবে শীতের সবজির তুলনায় গ্রীষ্মের সবজির দাম কিছুটা বেশি। অতিরিক্ত কোনো দাম নেই, কারণ 40 থেকে 60 টাকা এই ভিতরে অনেক সবজি পাওয়া যায়। এদিকে স্থির অবস্থায় আছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে, রসুন 100 টাকা, চিনি 55 টাকা। এই সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দামটা একটু কম, আর অন্যান্য পণ্য আগের মতোই স্বাভাবিক আছে। পহেলা বৈশাখ উপলক্ষে মাছের বাজারে ইলিশ মাছের সরবরাহ বেশি, তবে দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য মাছের দাম স্বাভাবিক আছে। এছাড়া গরুর মাংস 470 টাকা, খাসির মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।